গাছেরও স্মৃতিশক্তি আছে এ প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন যাতে ভালো ভালো ভিডিওর সংকেত তৎক্ষণাৎ পেতে পারেন গাছেরও প্রাণ আছে একথা আমাদের জগদীশচন্দ্র বসু বলে গেছেন আরও শত বছর আগে হালামলের বিজ্ঞানীরা বলছেন গাছের স্মৃতিশক্তিও আছে বটে টিকে থাকার স্বার্থেই গাছ শিখে নেয় কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর আর সেটা মনে রেখে সে অনুযায়ী আচরণ করে গাছ ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সের বিজ্ঞানীরা যৌথ গবেষণা শেষে এমন দাবি করেছেন ইকোলজিয়া সাময়িকীতে প্রকাশিত এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান গাছের প্রতিক্রিয়া সিফ সাধারণ প্রতিক্রিয়া নয় নতুন এ গবেষণার ফল বিজ্ঞানীদের উদ্ভিদ নিয়ে নতুন করে ভাবিয়ে তুলবে লজ্জাবতী গাছের ওপর গবেষণা শেষে বিজ্ঞানীরা এমন মন্তব্য করেছেন গবেষকরা কম ও বেশি আলোতে বিশেষ ব্যবস্থায় বারবার লজ্জাবতী গাছের উপর পানির ফোঁটা ফেলে দেখেছেন পানির ফোঁটার স্পর্শ সত্ত্বেও একসময় গাছের পাতা আর গুটিয়ে যাচ্ছে না অথচ যে কোনো স্পর্শেই লজ্জাবতী গাছের পাতা গুটিয়ে যায় এ ব্যাপারে বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো গাছ যখন বুঝতে পারে ওই পানির ফোঁটা ক্ষতিকর নয় এবং এর অস্তিত্বের জন্য কোনো হুমকি নয় তখন এর প্রতিক্রিয়া দেখানো বন্ধ হয়ে গেছে অর্থাৎ অযথা গুটিয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীদের দাবি পরীক্ষা দিন লজ্জাবতী গাছগুলোর কয়েক সেকেন্ডের মধ্যেই নতুন আচরণ আয়ত্ত করে নিতে পারে যেমনটা পারে প্রাণীরা কম আলোয় গাছের এই শিক্ষণ প্রক্রিয়া আরও দ্রুত কাজ করে প্রাণীকূলের মতো মস্তিষ্ক না থাকার পরও গাছের কোনো কিছু মনে রেখে পরে কাজে লাগানোর ব্যাখ্যায় গবেষকরা জানান সম্ভবত গাছের কোষগুলোর মধ্যে ক্যালসিয়াম ভিত্তিক সংকেতের নেটওয়ার্ক রয়েছে যেটা স্মৃতি প্রক্রিয়ায় কাজ করে অনেকটা প্রাণীকুলের স্মৃতি প্রক্রিয়াকরণের মতোই সূত্র ডেইলি মেল এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ